আলোচনায় আসি যে তোমাদেরকে যে ম্যাথগুলা আমরা আমি করাচ্ছি গত কিছুদিন ধরে, আমি হাতে গোনা দু একজন ছাড়া সবার বেশিরভাগই আমি ম্যাথের কোনো রিপোর্ট পাচ্ছি না, নোট পাচ্ছি না, কারণটাকে একটু বলো তো। স্মৃতি, শিফা জমা দিছো, রবি, রবি তোমার কোনো আপডেট নাই কেন? রবি টিচার, তোমার ম্যাথের কোনো আপডেট পাচ্ছি না তো আমি আছে এখন পর্যন্ত পাইনি, কারণটা কি? স্যার করতেছি স্যার, নোট গুলো স্যার কয়টা করছো, কত নাম্বার পর্যন্ত? তার পর্যন্ত এ পর্যন্ত স্যার 16 টা নাম্বার পড়ে যাচ্ছে, আর বাকি আর 4-5টা আছে স্যার। এই যে নাইটবার প্রশ্নগুলো তুলে দিয়ে দিতে। আচ্ছা, যতটুকু হয়ে যাবে 10-15টা হয়ে গেলেই আমাকে পাঠাবে, অ্যাটলিস্ট আপডেট দিবে, আদারওয়াইজ আমি কিন্তু বুঝতেছি না যে তোমাদের অগ্রগতি কতদূর, ঠিক আছে? কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো যখন সলভ করবো তখন আমার চেয়ে তোমাদের বেশি একটি থাকা লাগবে। আমি জাস্ট ম্যাথ গুলো নিয়ে হয়তো আলোচনা করে দিবো, সমস্যা থাকবে, বাট ম্যাথ গুলো নিজ দায়িত্বে নোট করা, অঙ্কগুলো তুমি পারতেছো কিনা, তোমার কোনো প্রবলেম আছে কিনা সেগুলো ফিগার আউট করে আমাকে জানানো, এটা কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, ঠিক আছে? সো প্লিজ একটু এই ব্যাপারগুলো একটু সতর্ক হও তোমরা, বিশেষ করে আমি জাস্ট অল্প কয়েকজন ছাড়া, দুই তিনজন ছাড়া বাকি কারোরই তেমন কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা যাই হোক, কে কে জয়েন করছো? স্মৃতি, শিফা, রবি আর বাকিরা এখন পর্যন্ত জয়েন করে নাই। আচ্ছা, পড়াশোনা বুঝতে পারতেছি সবাই মোটামুটি ঢিলা দিচ্ছে, ঢিলামি করতেছো, কিন্তু এটারও শোধ তোমাদের, এটার ই করতে হবে, এটার ঠেলা সামলাইতে হবে তোমাদের। যদি পড়াশোনা থেকে একবার ডিটাচড হয়ে যাও এটার জন্য ধরা তোমাদের খেতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে আজকে অঙ্ক দিয়েছি 35 পর্যন্ত, 27 থেকে 28 থেকে 35 পর্যন্ত। আচ্ছা, সো অঙ্কগুলা কি তোমরা চেক আউট করছো সবাই? কি মনে হয় অঙ্কগুলা দেখে, অঙ্কগুলা কি পারবো আমরা? স্যার দেখতেছি। আচ্ছা, আজকের ম্যাথগুলোর মধ্যে একটু ট্রিকি পার্ট আছে বা কিছু বোঝার বিষয় আছে বলেই আসলে এইভাবে জিনিসটা দেখানো, প্রেজেন্ট করা। তো আমরা যদি একটু প্রথম থেকে সবাই দেখি তাহলে মনে হয় ভালো হয়। এক কাজ করি আমরা, আমরা 27 পর্যন্ত সবাই কমপ্লিট করছি তো? না, 27 পর্যন্ত সবাই পারবো না? 27 পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে এখানে, কোনো অঙ্ক করতে কোনো জড়তা বা কোনো জাস্ট আমি বলতেছি না বুঝে যেন কোনো অঙ্ক করা না হয়, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে যেন করা হয়, 27 পর্যন্ত কোনো কারো প্রবলেম নাই আমি ধরে নিতে পারি নাকি? বুঝি নাই স্যার, আমার 25 অ্যানসার মিলে নাই, যেটা অ্যানসার দেওয়া আছে ওটার সাথে। আচ্ছা, 25 নাম্বার তো এখন আমার কাছে নাই। হ্যাঁ বলো। 25 নম্বরে আমি ইউ ভি এর গোলায় ফেলতেছি, এখন মিলতেছেও না। আচ্ছা ঠিক আছে, 25 নম্বরটা ইউটা মাইনাস হয়। আচ্ছা 25 নম্বরটা দেখি তাহলে। হ্যাঁ তো দাঁড়াও, জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড, একটু বের করি ম্যাথ গুলো, আমার তো এখন সবগুলোই মধ্যে নাই। 25 নাম্বার, আচ্ছা 25 নাম্বারে কি বলছে আমাদেরকে? আচ্ছা এগুলো তাহলে বাকিগুলোতে পরে আসি, 25 নাম্বারে কি বলছে একটু দেখা যাক। 25 নাম্বারে বলছে যে 2.5 কেজি ভরে একটা হাতুড়ি 5 মিটার উঁচু থেকে একটা পেরেকের উপর পড়লো। ভালো কথা, তো হাতুড়ি পেরেকের উপর পড়ছে তাহলে কি হবে, হাতুড়ি পেরেকের উপর পড়লে পেরেকটা ডাববে। এখন পেরেকটা যখন ডাববে সেখানে কিছু বাধাদানকারী বল কাজ করবে, সেটা হচ্ছে কাঠের যে বাধাদানকারী ঘর্ষণ বল সেইটা। আচ্ছা পড়ার পরে কি হয়েছে যে 1/10 সেকেন্ড সময়ে পেরেকটা সময় স্থির হয়ে গেল এবং পেরেকের উপর কত বল প্রযুক্ত হলো। আচ্ছা তো খেয়াল করো, এখানে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে হাতুড়িটা, হাতুড়িটা যখন পড়ছে, হাতুড়িটা মনে করা একটা ভারী অবজেক্ট, সো আমরা ধরলাম আমাদের এটা হচ্ছে আমাদের হাতুড়িটা, হাতুড়ির যে মূল অংশটা আর কি, যেটা আসলে পেরেকটাকে হিট করবে। সো ধরো মাটিতে আমাদের একটা পেরেক আছে, এটা হচ্ছে সেই পেরেকটা, ধরো এটা কোনো কিছু একটার উপর কাঠ বা কিছুর উপর বসানো আছে, মেবি কিছু কি বলছে এরকম? না, এরকম কিছু বলে নাই। আচ্ছা, 5 এবং এত সেকেন্ডে স্থির হয়ে গেল। আচ্ছা তাহলে দেখো তো, এখন একটু এখানে আমাদের কনফিউশন কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে। হাতুড়িটা উপর থেকে যখন পড়ছে সে ডেফিনেটলি স্থির অবস্থান থেকে পড়ছে, তাহলে তার এখানে আদিবেগ হচ্ছে শূন্য, রাইট? আচ্ছা যখন সে পেরেকের উপর পড়ছে তখন তার কি আদিবেগ শূন্য হবে? ডেফিনেটলি না, তার শেষ বেগ আছে। তাহলে তার শেষ বেগটা কত সেইটা আমাদেরকে এখানে বের করা লাগবে। এখন শেষ বেগ বের করার জন্য আমরা কোন সূত্র বের করতে পারি? আমাদের তো এখানে টাইম দেওয়া নাই যে কত সময় পড়বে, আমাদের উচ্চতা দেওয়া আছে কত উচ্চতা থেকে হাতুড়িটা পড়বে, মানে এইচ। তাহলে আমরা ইউজ করতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 GH, রাইট? ইউ স্কোয়ার তো জিরো হয়ে যাবে, তার মানে ভি এর ভ্যালু থাকবে রুট ওভার
2GH এখন H এর ভ্যালু কত এটা কত উচ্চতায় ছিল 5 মিটার উচ্চতায় উচ্চতায় ছিল তাহলে ক্যালকুলেটর চাপ কত আসে 2 into 9.8 into 5 অ্যানসারটা আসছে √ আনটি বা 12.20 হ্যাঁ হ্যাঁ 12.206 ধরলাম আর কি আর আরো দশমিক পরে নিলাম না তিন ঘন্টা নিলো মোটামুটি চলে যায় তাহলে এই পরিমাণ বেগ সে কোথায় আছে যখন সে ব্রেকটাকে হিট করছে তাহলে ভেলোসিটি হচ্ছে 2.206 ওকে হ্যাঁ কি কোনো সমস্যা আচ্ছা তো দেখো এই বেগে এই বেগটা কখন যখন পেরেক আর হাতুড়ি একসাথে টাচ করছে জাস্ট রাইট এখন ওরা বলছে টাচ করার পরে কি হয়েছে 1/10 সেকেন্ডে মানে হচ্ছে টাইমটা যখন হচ্ছে 0.1 সেকেন্ড ততক্ষণে পেরেকটা স্থির হয়ে গেছে তাহলে বিষয়টা কি বুঝতে পারছো এখানে কি হয়েছে মানে বিষয়টা হচ্ছে 1/10 সেকেন্ড সে হাতুড়িটা পেরেকটাকে হিট করার 1/10 সেকেন্ডের মধ্যে জাস্ট একটু মানে ওটা থেমে গেছে তো মনে করো হাতুড়িটা তো অবশ্যই পেরেকটাকে একটু নিচের দিকে ডাবাইছে ধরো পেরেকটা যখন এই হাইটে চলে আসছে তখন এখানে এসে হাতুড়িটা কি হইছে থেমে গেছে পেরেকটাও আটকে গেছে আর কি মানে আর নিচে যাইতে পারে নাই তাহলে এই যে এই হাইট থেকে এই হাইটে নিচের দিকে নামলো এই যে ট্রানজিশনটা হলো এই জায়গায় কি হইছে হাতুড়িটার কি মন্দন হইছে না ডেফিনেটলি মন্দন হয়েছে এবং এখানে একটা বাধাদানকারী বল কাজ করছে রাইট তাহলে আমরা যদি এখন এখানে হাতুড়িটার মন্দনের ভ্যালুটা আগে বের করি তাহলে আমাদের কাজ হবে রাইট তো কোনো সমস্যা আছে বুঝতে কারো কি কোনো কাহিনী হচ্ছে এখানে সমস্যা কারো কি কোনো সমস্যা হচ্ছে কোনো হয় না আচ্ছা তাহলে এখন দেখো আমরা প্রথম স্টেজ পার করে আসি প্রথম স্টেজটা ছিল হাতুড়িটা উপর থেকে পেরেক পর্যন্ত পৌঁছাবে এরপরে সেকেন্ড স্টেজ কি পেরেকটাকে টাচ করার পর থেকে পেরেকটা ডাবা পর্যন্ত 0.1 সেকেন্ড যে সময়টা ব্যয় হইছে সেই 0.1 সেকেন্ড সময়টা রাইট আচ্ছা আমার অডিও কি খুব আস্তে শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে সো যেটা বলতেছিলাম তাহলে এখন আমরা সেকেন্ড স্টেজে আছি যে স্টেজে পেরেক আর হাতুড়ি একসাথে নিচের দিকে ডাবতেছে রাইট তাহলে এই অংশে চিন্তা করলে হাতুড়ির বেগ আর সরি হাতুড়ির যে তোমার ভেলোসিটি সেটার শুরু হয়েছে এখান থেকে হাতুড়ি টাচ করার থেকে তার মানে এই যে আমরা 12.20 বের করলাম না নাকি হ্যাঁ এখানে হচ্ছে এই যে 12.206 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি হচ্ছে তাহলে এখন আমাদের আদি বেগ কথাটা কি বুঝতে পারছি এবং প্রত্যেকটা হাতুড়িতে গিয়ে যখন থামছে হ্যাঁ জি করে নিতে হবে এখানে আসতেছে আমাদের 10 মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে 10 মিটার পার সেকেন্ড তার মানে হাতুড়িটা যখন আসলে পেগটাকে হিট করছে তখন তার আলি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড 0.1 সেকেন্ড পরে গিয়ে সে তো থেমে গেছে মানে তখন তার শেষ বেগ ভি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড মানে প্রথম অংশে যেটা শেষ বেগ দ্বিতীয় অংশে সেটাই আদি বেগ মানে এখানে এখন ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে কি আমরা এ বের করতে পারবো অবশ্যই বের করতে পারবো এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি তাহলে ভি কত ভি হচ্ছে 10 ইউ তো 0 ই বাই টি হচ্ছে 0.1 কত আর কত হচ্ছে এখানে আমাদের 10/0.1 করলে কত হবে 100 হবে তাহলে ত্বরণের মান হচ্ছে 100 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এই পরিমাণ ত্বরণ মানে এটা আসলে মন্দন হবে সামনে মাইনাস বসবে যদিও আর কি তাহলে যেটা হচ্ছে মাইনাস বসালে মাইনাসটা আসছে মন্দন হওয়ার কারণে আর কি মাইনাস ইউ যেহেতু আছে তো এই পরিমাণ মন্দন হয়েছে হাতুড়িটার তাহলে এখানে বাধাদানকারী বলের মান কত এফ ইজ ইকুয়াল টু কত হবে এম ইন্টু এ তাহলে এখন এখানে এম কত বা হাতুড়ির ভর কত দেওয়া আছে 2.25 ইনটু হচ্ছে 100 কত আসে আসতেছে 225 তোমাদের অ্যানসারে দেওয়া আছে কত 275 নাকি স্যার আমার তো 275 আসছে তোমার 275 আসছে আমার জি স্যার দাঁড়াও 2.25 না 2.5 তো না তাহলে 250 আসে হিসাবে 200 এটা তো উপরে পড়ে যায় বিশেষে যদি পড়ে থাকে তাহলে তো এমজি পরিমাণ বল প্রয়োগ করতেছে
আর এখানে তো পেরেকের উপর কত বল প্রযুক্ত হলো, তাহলে হাতুড়ির ওজনটাও দিতে হবে না? হাতুড়ির ওজনটা দিবা, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি তো এখানে গতিবিদ্যার যে রেগুলার রুলস তার বেগ নিয়ে কাজ করছো, তাই না? তাহলে ওইটা তুমি এখানে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আই এম সরি, আই এম সরি। হ্যাঁ ঠিকই আছে, দেখো একটু জিনিসটা বোঝাই, কোন সেন্সে জিনিসটা কাজ করতেছে না। আমরা যখন গতিবিদ্যায় নর্মালি এই ধরনের প্রবলেমস গুলা কোনো সলিউশন সমাধান করতে কাজ করেছি, তখন কি হয়েছে খেয়াল করো, একটা গাড়ি বা একটা কোনো বস্তু সামনের দিকে গেছে, মন্ধন হয়েছে, আমরা বাধাদানকারী বল হিসেব করছি, রাইট? তো এইখানে গাড়ির ওজনটা কি কোনো ভূমিকা রাখে? বাধাদানকারী বলে কোনো ভূমিকা রাখে না, কারণ ওজনটা কাজ করে সরাসরি নিচের দিকে। আর আমাদের গতিবিদ্যা গতিটা হচ্ছে কোন দিকে? আমাদের হচ্ছে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, রাইট? বিষয়টা বুঝতে পারছো? বাট এখানে তো হাতুড়িটা নামতেছেই নিচের দিকে, বলটা প্রয়োগ হচ্ছে নিচের দিকে। এখন নিচের দিকে বল প্রয়োগ হলে তার নর্মালি গতিবিদ্যা অনুযায়ী তার যে মন্দন ঘটাইতে যে বাধাদানকারী বল প্রয়োগ হয় সেটা তো হয়েছে, বাট এট দ্য সেম টাইম তার ওয়েটটাও তো নিচের দিকে অ্যাড হচ্ছে, রাইট? কথাটা বুঝতে পারছি? যার কারণে আমাদের যেটা করতে হবে এটার সাথে প্লাস যোগ করতে হবে ওই হাতুড়িটার নিজস্ব যে ওয়েট, উইচ ইজ এমজি। তাহলে এমজি করলে কত আসবে? 2.5 × 9.8 করলে দেখো অ্যান্সার এখন মিলে যাওয়া উচিত, মিলে কিনা অ্যান্সার কি এখন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের সলিউশন। ওকে তাহলে 25 শেষ। হ্যাঁ বলো, 26 নম্বরে আছে, তাই না? হাতুড়ি পর্যন্ত ঘাত, আচ্ছা একটি হাতুড়ি ভর 25 9.8, আচ্ছা বুঝতে পারছি আমি, দেখি তো দাঁড়াও, একটি হাতুড়ি ভর এত কেজি এত মিটার বেগে এটি পেরেক গুলো আবর্তিত হলো, একই ঘটনা মোটামুটি। তারপর কি হলো, পেরেকটি একটি কাঁথের তক্তার ভেতর 2 সেন্টিমিটার ঢুকে গেল, ফাইন। তাহলে এখন প্রযুক্ত বল বের করো, এখানে মনে হয় একই কাজ তোমাকে করতে হবে, এখানে তোমার এখানে অঙ্কটা আরো সহজ, ধরো এমজি না যোগ করলে তার 25 আসে, এমজি না যোগ করলে 25 আছে, এখানে এখানে আবার এমজি যোগ করে না, আচ্ছা দাঁড়াও দেখতেছি কাহিনীটা কি। হাতুড়ির ভর হচ্ছে 1 কেজি, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এখানে পেরেকটা 2 সেন্টিমিটার ঢুকে যায়, তাহলে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? ভি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2 এস, আচ্ছা 10 সেন্টিমিটার বেগ একটি পেরেকটির উপর আপতিত হলো, তাহলে আদি বেগ দেওয়া আছে, ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তারপরে ভি তো ডেফিনেটলি 0, এখানে পেরেকটা কতটুক যাবে? 2 সেন্টিমিটার, মানে আমাদের এস হচ্ছে, আমাদের এস বা এইচ আর কি, আমাদের এস হচ্ছে কত? এস হচ্ছে 2 সেন্টিমিটার, মানে তার সাথে গুণ করতে হবে কত? 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে আচ্ছা 2 সেন্টিমিটার মানে 0.02 মিটার লিখলেই তো হবে। হ্যাঁ তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি, জি এর মান কি এখানে কত ধরতে বলছে? বলে দিছে এখানে 10 মনে হয় না, এখানে কি বলছে? বলে নাই। তাহলে এখান থেকে আমরা কি বের করব? ও সরি, ডি জি কেন ধরতেছে এখানে? এখানে তো আমি ধরবো আমাদের এ, নরমাল এ, কারণ হাতুড়িটার কতটুকু মন্দন সেটা বের করা লাগবে। তাহলে এই কোয়েশন থেকে যদি আমি এ এর ভ্যালু বের করতে চাই, ইউ ভি স্কোয়ার এর ভ্যালু তো 0 হয়ে যাচ্ছে, শেষ বেগ তো 0 হয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। তাহলে এখানে আমাদের এর ভ্যালু হবে, এখানে ওই পাশে হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে 2 আইস এইচ, ঠিক আছে না? ঠিক আছে কি? আচ্ছা তাহলে এখান থেকে আমাদের আদি বেগটা কত আছে? 10 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 100 বাই হচ্ছে 2 × 0.002, তাহলে 2500 নিউটন, 2500 নিউটন। এখন যেটা বলছে যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল যদি আমরা এখানে চিন্তা করি, তাহলে আগের অঙ্কে যেমন ভাবে আমরা হাতুড়িটার ওজন অ্যাড করেছি, এখানেও তো এটা অ্যাড করা উচিত, তাই না? তাই তো, সো ওরা এখানে অ্যাড করে নাই, তাহলে সেই হিসেবে চিন্তা করলে এটা প্রপার অ্যান্সার হলো না আর কি। প্রপার অ্যান্সার হলে এমজি যোগ করতে হবে এখানে, তাহলে অ্যান্সারটা একটু ঝামেলা আছে এই আর কি, আর কিছু না। বাকিগুলো হইছে? আচ্ছা বাকিগুলো সবার কি হয়েছে? কারো কোনো প্রবলেম আছে 26 আর বাকি দুইটাতে 1 আর 3? ডাজ এনিওয়ান হ্যাভ প্রবলেমস? আচ্ছা প্রবলেম আশা করি নাই, আছে কি? একটু রেসপন্স করতে হবে, আচ্ছা মনে হয় আমার নাই। ওকে কারো থাকলে একটু বলো, হ্যাঁ নাই মনে হয় সবাই। ওকে 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 ডান। ওকে তাহলে চলো আমরা আজকে
যাব আমাদের পরবর্তী অঙ্ক থেকে, অঙ্ক হচ্ছে 28 নম্বর অঙ্ক থেকে। আমরা যে ঘাত বলের যে কনসেপ্ট জমাতে কতদিন এর আগে পড়াইছিলাম, ঘাত বলের কনসেপ্ট লাগবে, তারপর রকেটের আরো কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের অঙ্কগুলো সলভ করতে লাগবে। তো আমরা 28 থেকে শুরু করি, সবাই খাতা কলম নাও, 28 থেকে আমরা দেখি, আমরা শুরু করি। প্রতিক্ষিপ্ত হয়ে 32 মিটার উঁচু যুদ্ধ, মানে ড্রপ খাইছে, এক কথায় মার্বেলটা মাটিতে পড়ে ড্রপ খাইছে। সংঘর্ষটা 1/10 সেকেন্ড স্থায়ী হলে তল দ্বারা প্রযুক্ত বল এবং এই বলের ঘাত কত? কে কে মনে হচ্ছে অঙ্কটা পারবো না, কার কার মনে হচ্ছে? প্রয়োজন আছে বলে মনে হয় তোমাদের? আমরা গতদিন একটা সূত্র শেখাইছিলাম ঘাত বলের, মনে আছে? যে ঘাত বল ভরবেগের পরিবর্তন, এই সূত্রটা মাথায় আছে? জে ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, এটা এটা দিয়ে অঙ্কটা করা যাবে। খেয়াল করো, এখানে আমাদের যে জিনিসটা লাগবে, ভি লাগবে, ভি এবং ইউ লাগবে, মানে মার্বেলটা যখন সংঘর্ষের আগে আঘাত করে এবং সংঘর্ষের পরে যখন মার্বেলটা ফেরে যায় তখন সেটার বেগের কি পরিবর্তনটা হয়। খেয়াল করো, এই ধরো আমাদের মার্বেলটা, ঠিক আছে, মার্বেলটা কত মিটার উচ্চতায় আছে বলছে? মার্বেলটা আছে 5 মিটার উচ্চতায়। তাহলে আমাদের এখানে বরাবরের মতো আমাদের এইচ এর যে ভ্যালু সেটা হচ্ছে 5 মিটার। তো এটা যখন মাটিতে ড্রপ করছে তখন এই জায়গায় সে ছিল, তখন কি তার কি আদি, এখান থেকে যখন সে আদি স্টার্ট করছে তার আদি বেগ তো শূন্য ছিল, রাইট? ইউ তো জিরো ছিল, এখানে কি তার ভেলোসিটি জিরো হবে মাটিতে যখন সে হিট করবে? ডেফিনেটলি না, তার শেষ বেগটা এখানে আগে ফিগার আউট করতে হবে যে 5 মিটার অতিক্রম করার পরে তার শেষ বেগটা কত গিয়ে দাঁড়ায়। কথাটা বোঝা গেছে? তাহলে শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু কত হবে? দাঁড়াও, মার্বেলটাকে স্থির অবস্থান থেকে ছাড়া হয়েছে দেখি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, মানে ইন দ্যাট কেসে জি টি হবে। সো সরি, টি দিয়ে তো কাজ হবে না, কারণ এখানে তো সময় নাই, এখানে এইচ এইচ আছে। তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GH এটা ব্যবহার করবো। তো সূত্রটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH, ইউ স্কোয়ার এর ভ্যালু ডেফিনেটলি জিরো হয়ে যাচ্ছে, আদি বেগ তো শূন্য, তাহলে ভি এর ভ্যালু এখানে আবার হচ্ছে রুট ওভার 2 ইনটু জি এর মান 10 ধরতে বলছে, ইনটু হচ্ছে 5, কত আসে? 10 × 2 = 20 আর 5×20 = 100, মানে এটা এখানে তো 10 আসতেছে, রাইট? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে মাটিতে যখন সে ফ্লোরটাতে মার্বেলটা ফ্লোরে হিট করতেছে তখন তার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করো, হিট করার পরে সে কোন দিয়ে গেছে? তলে পড়লো, প্রতিক্ষিপ্ত 32 মিটার উঁচুতে উঠলো, তার মানে ড্রপ খেয়ে সে উপরের দিকে আবার উঠছে। আচ্ছা, এইখানেই হচ্ছে বিষয়, ইন্টারেস্টিং বিষয়। খেয়াল করো, ড্রপ খেয়ে সে 32 মিটার উঁচুতে যদি উঠে, সে স্টার্ট করছে 5 মিটার উঁচুতা থেকে, সে উপরে উঠছে 10 মিটার উচ্চতায়, তাহলে এখানে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? খেয়াল করো, শক্তির সমভাবে এখানে মেনটেন হচ্ছে না। কিরকম ভাবে? কারণ দেখো, তুমি যদি একটা মার্বেলকে 5 মিটার উপর থেকে ছেড়ে দাও, ওটা কিন্তু ড্রপ খেয়ে ম্যাক্সিমাম 5 মিটার উপর উঠতে পারবে, যদি না কোনো এনার্জি লস হয়। কথাটা কি বোঝা গেছে? যদি না কোনো এনার্জি লস হয় এটা 5 মিটার উচ্চতায় ম্যাক্সিমাম উঠতে পারবে, এর বেশি উঠা কোনোদিনও সম্ভব না, বরং এর চেয়ে কম হইতে পারে, কারণ অনেক এনার্জি লস হয়। বাট ওরা বলতেছে এটা ড্রপ খেয়ে 32 মিটার উঁচুতে উঠছে, এটার মানে কি বলতে পারবা? এটার দ্বারা কি বোঝাচ্ছে? এটার দ্বারা বোঝাচ্ছে দুইটা জিনিস হইতে পারে। একটা জিনিস হতে পারে, মার্বেলটা যখন উপর থেকে নিক্ষেপ করা হয়েছে সেটা জাস্ট স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হয়নি, তাকে আগে থেকে একটা স্পিড দিয়ে, একটা গতি দিয়ে তাকে পুশ করা হয়েছে নিচের দিকে, আদি বেগটা শূন্য ছিল না। তাহলে কিন্তু আমাদের এই যে আমরা 10 মিটার পার সেকেন্ড বেগ বের করলাম, এই লজিকটা কিন্তু আর খাটবে না। বোঝা গেছে? দ্বিতীয়ত আরেকটা ঘটনা ঘটতে পারে, হতে পারে মার্বেলটাকে স্থির অবস্থান থেকে ফেলা হয়েছে, বাট নিচ থেকে যে ফ্লোর বা যে তক্তা যেটার উপর তাকে ফেলা হয়েছে সেই সারফেসটা তাকে নিচ থেকে উপরের দিকে ধাক্কা দিছে। প্রবলেমটা কি বুঝতে পারছো সবাই?
বিপরীত দিকে বলটা বেশি, হ্যাঁ বিপরীত দিকে বলটা বেশি কাজ করছে। এখন এটা হওয়ার সময় একমাত্র যদি নিচের যে সারফেসটা সেটা থেকে উপরের দিকে আগে থেকে একটা বেগ দিয়ে ধাক্কা দেয় তাহলে এটা পসিবল, আদারওয়াইজ পসিবল না। আচ্ছা যেহেতু আমাদের এখানে বলে নাই মার্বেলটা আদি বেগ কত ছিল সরাসরি, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যদি জিরো থাকে তাহলে আমরা ধরে নিই সেকেন্ড অপশনটা করছে, মানে মানে ফ্লোর থেকে সেটাকে এক্সট্রা একটা ধাক্কা দেওয়া হয়েছে, তাহলে সে তাহলে সম্ভব সেটা 5 মিটার ছাড়া 32 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছাবে। সো আমরা এইভাবে ওদের আগাই দেখি আমাদের কনসেপ্টের সাথে ওদের কনসেপ্ট মিলে গেলে তাহলে অ্যান্সার মিলে বুঝবে যে রাইট এই চিন্তা করছে আর কি। আচ্ছা তাহলে এখন চিন্তা করো তো মার্বেলটা 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে, তারপরে কত মিটার পার সেকেন্ড বেগে কত মিটার উপরে উঠছে, সে উঠছে তোমার কত 32 মিটার 32 মিটার রাইট। আচ্ছা তাহলে 32 মিটার উপরে যদি একটা বস্তুকে উঠাইতে চাই তাহলে আমাদের আদি বেগ কত হওয়া প্রয়োজন সেটা বের করা সম্ভব না এখান থেকে, এটা কিন্তু এখান থেকে বের করা সম্ভব। এগেইন আমরা ইউজ করবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, শুধু পার্থক্য কি জি এর ভ্যালু এখানে কি ধরতে হবে, পজিটিভ না নেগেটিভ, অবশ্যই আমরা নেগেটিভ ধরবো। তাহলে মার্বেলটা যখন সম্পূর্ণ 32 মিটার উপরে উঠবে একদম শীর্ষবিন্দুতে তার বেগ কত হবে, ভি কত হবে, জিরো হবে না, জিরো হবে কিন্তু, আদি বেগটা কত সেটাই আমরা এখানে বের করতে চাচ্ছি। হ্যাঁ এখান থেকে আমরা এইটাই 25.0 কত 25.04 আচ্ছা বাকিরা কি করতে পারবে এই ইকুয়েশন থেকে কি করতে হবে বুঝতে পারছো তো, বের করতে হবে ইউ এর ভ্যালুটা কত, মার্বেলটা কত বেগে মাটি থেকে উপরের দিকে উঠছে যখন টেক অফ করছে আর কি, ব্যাপারটা এই। পারবো না সবাই, কারো কি সমস্যা হচ্ছে, হবে আশা করি হবে না। আচ্ছা এখন বলো তো মার্বেলটা নিচে দিয়ে গেল সেই বেগটাকে আমি ধরলাম 10 মিটার পার সেকেন্ড, এখন একই অঙ্কের মধ্যে ওই মার্বেলটার গতি উপরের দিকে, তাহলে এখানে কি প্লাস হবে না মাইনাস হবে, এখানে কি মাইনাস বসাইতে হবে বেগের আগে, অবশ্যই মাইনাস বসাইতে হবে কিন্তু, কারণ এটা বেগের দিক পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা এখান থেকে ভর বেগের পরিবর্তনের হার চিন্তা করি তাহলে ভর বেগের পরিবর্তনের হার হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, তাহলে এম যদি কমন নেই ভি মাইনাস ইউ, তাহলে ভি কত এখানে, এখানে ভি হচ্ছে মাইনাস 25.04 আর সূত্রের হচ্ছে মাইনাস মাইনাস কত 10, তাহলে এইটা কত আসতেছে এখান থেকে, এখান থেকে আসতেছে একটু ক্যালকুলেশন করো তো, এটার ভর কত আছে, বলটার ভর কত 50 গ্রাম, 50 গ্রাম মানে হচ্ছে 0.05 কেজি, ঠিক আছে, তাহলে 0.05 ইনটু হচ্ছে 25, মানে 25 বলতে 35 হবে আর কি, 35.04 করলে আমাদের আসতেছে 1. কত আসতেছে 1.752 এইটা হচ্ছে আমাদের ঘাত বল, কারণ এটা এটা হচ্ছে আসলে জে এর ইকুয়েশন, তাহলে এখান থেকে আমরা এফ টি পাচ্ছি, এফ টির ভ্যালু হচ্ছে এইটা, জাস্ট এ মিনিট দেখি অ্যান্সার এখন তো অ্যান্সার মিলছে কিনা, বলের ঘাত হচ্ছে 0.9, না আমাদের তো মিলতেছে না, মিলছে না তো, মিলছে না স্যার, কত স্যার 0.752, হ্যাঁ তাই 0.7, না আমার তো আসতেছে 1.752 স্যার, 0.752 স্যার আমার আসছে, 0.752 কেন আসবে, এখানে ভর কত ধরছো, 0.05 সবাই দেখো তো, আমারও এটাই আসছে, আমারও এটাই আসছে 35.04, তাহলে এখানে তো হয় না, অঙ্কটা কিন্তু এখানে এরকম হচ্ছে না, তারপর ঋণাত্মক মানুষ হচ্ছে
ঋণাত্মক মান আসবে, ঋণাত্মক মান আসবে, কারণ এটা তো বাধাদানকারী বল, এটা বাধা দিয়ে মার্বেলের পুরো ডিরেকশনটাই চেঞ্জ করেছে, ঋণাত্মক আসবে, সেটাতে সমস্যা না। সমস্যা হচ্ছে অ্যান্সার তো মিললো না। আমি তো এখানে আর কোনো ওই দেখছি না, অঙ্কটা হয়তো ভুল হতে পারে, অ্যান্সারটা হয়তো ভুল থাকতে পারে। আচ্ছা দেখি তো, এটা তো আমরা পেয়ে গেলাম কি, এটা হচ্ছে ঘাত বল বের হয়েছে। তাহলে এখান থেকে আমাদের শুধু বলের মানটা বের করতে হবে, তাহলে এফ এর ভ্যালু কত হবে, এটা দিয়ে সময়কে ভাগ দিতে হবে। তাহলে এটা ভাগ হচ্ছে 0.1 সেকেন্ড, আসতেছে 17.52 নিউটন, আর ওদের অ্যান্সার আসছে কত, 9 নিউটন। আচ্ছা আরেকটা কাজ করো, ধরো আমরা যদি যদি ধরে নেই এখানে, আমি যে বললাম ফার্স্ট কেসটা যে এখানে কোথাও কোনো এনার্জি লস হয় নাই, বা ভূমিটা উপরের দিকে এমন না যে মাটি থেকে এক্সট্রা ফোর্স উপরের দিকে কাজ করছে, জাস্ট নর্মাল ক্রিয়া প্রতিক্রিয়া যদি শুধু কাজ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে। এটা তোমাকে ধরে নিতে হবে যে একটা বস্তু মাটি থেকে যখন মাটিকে যখন আঘাত করবে, সে যেই বেগে আঘাত করবে, যদি কোনো বাইরের থেকে কোনো এক্সটার্নাল শক্তি না আসে বা যদি কোনো শক্তি লস না হয়, তাহলে যেই বেগে আঘাত করবে সেই বেগেই সে পেছনের দিকে ফিরে যাবে। কথাটা বুঝতে পারছো? তাহলে সেই ক্ষেত্রে তখন আমরা এই যে প্রথমে যে তার বেগটা বের করলাম 10 মিটার পার সেকেন্ড বেগে যে আঘাত করছে, কখন এটা ধরে নিয়েছি যে মার্বেলটা স্থির অবস্থান থেকে স্টার্ট ফেলে দেওয়া হয়েছে, এভাবে চিন্তা করে। ওটা যদি চিন্তা না করি, জাস্ট চিন্তা করি মার্বেলটাকে যেভাবে ছেড়ে দেওয়া না কেন, সে যেই বেগে উপর দিকে উঠে গেছে সে অবশ্যই এই সেই বেগেই মাটিকে হিট করছিল, হুইচ ইজ যেটা কত আসছে আমাদের 25.04। তাহলে সেই ক্ষেত্রে অঙ্কটা হয় কিনা দাঁড়াও আমি একটু দেখে নেই, তাহলেই বুঝতে পারবো যে ওরা কিভাবে মিন করছে। আসলে অঙ্কগুলো একটু ক্ল্যারিফাই করে দেওয়া উচিত ছিল ওদের, যে আদি একটা কি ছিল মার্বেলটা যখন ছেড়ে দেওয়া হয়েছে। আমি একটু দেখি দাঁড়াও, ভর আসতেছে 0.05 ইনটু হচ্ছে 20.05.04.04 ইনটু 2, না এভাবে হবে না। আচ্ছা তাহলে মনে হয়, হ্যাঁ হ্যাঁ এটার মনে হয় অ্যান্সারে ভুল আছে, বুঝতে পারছো অ্যান্সারে একটু ঝামেলা আছে, না হলে এখানে আর তো আর তো জটিল কোনো বিষয় নাই। আরো কোনো সমস্যা আছে এখানে, যে স্টেপ গুলো ফলো করছি আমরা সেগুলো বুঝতে সমস্যা আছে এনিওয়ান? আচ্ছা আচ্ছা মনে হয় সমস্যা নাই। চলো এবার 29 নম্বরে আসি, 29 নম্বরে। আচ্ছা 29 নম্বরে, 29 নম্বরে একটু দেখি কি বলা আছে। উৎক্ষেপণের মুহূর্তে একটা রকেটের ভর হচ্ছে 150 কেজি, ভালো কথা। তো তারপর কি হয়েছে, এর মধ্যে জ্বালানির ভর হচ্ছে 450 কেজি। তাহলে আলটিমেটলি যখন রকেটটা উপরের দিকে উঠবে তখন তো স্যার জ্বালানি সহ উপরের দিকে উঠাইতে হবে, রাইট? তাহলে এখানে আমি টোটাল ভর কত কাউন্ট করবো, আমি কি 150 কাউন্ট করবো? না, জ্বালানির ভর প্লাস রকেটের ভর দুইটা কাউন্ট করবো, মানে 450 প্লাস 150, মানে 60 কেজি, সরি 600 কেজি। এক কথায় 600 কেজি একটা জিনিসকে উপরে পুশ করা হচ্ছে। এখন কি বলা আছে, নির্গত গ্যাসের সর্বাধিক বেগ 2 কিলোমিটার পার সেকেন্ড, মানে 2000 মিটার পার সেকেন্ড, চিন্তা করো। তারপর হচ্ছে জ্বালানি ক্ষয়ের হার কত হলে রকেটের প্রাথমিক ত্বরণ 36 মিটার পার সেকেন্ড স্কোয়ার সহ উৎক্ষিপ্ত হবে। প্রশ্নটার মানে বুঝছো, বিষয়টা হচ্ছে এই ধরো আমাদের রকেটটা, রকেট থেকে জ্বালানি 2000 কিলোমিটার পার সেকেন্ড বেগে বের হইতে পারে, রকেটের ভর হচ্ছে টোটাল 600 কেজি সব মিলে জ্বালানি টালানি সহ, এবং প্রাথমিক ওরা বলছে কি পরিমাণ ধাক্কা থ্রাস্ট বা বল উপরের দিকে কাজ করলে রকেটের যে প্রাথমিক ত্বরণ সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার হওয়া পসিবল। তাহলে ব্যাপারটা হচ্ছে এই, এখানে রকেটের ভর দেওয়া আছে আমাদের 600 কেজি, মানে জ্বালানি প্লাস রকেট চিন্তা সহচিন্তা করলে ত্বরণ আমাদের হবে, ইনিশিয়াল ত্বরণ হবে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বল কত লাগবে, এফ ইজ ইকুয়াল টু এম এ, রাইট? তাহলে 600 ইন্টু হচ্ছে 30, কত আসতেছে, 600 3 6 18, 18000, তাহলে 18000 নিউটন ফোর্স আমাকে জেনারেট করতে হবে। এটা হচ্ছে যদি আমি 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে কাজটা করতে চাই। এখন নিউটনের থার্ড ল, সরি সেকেন্ড ল, সেকেন্ড ল আমাদেরকে কি বলে, সেকেন্ড ল আমাদেরকে বলে যে এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখন খেয়াল করো,
এখানে বলছে কি প্রশ্ন চাইছে কি জ্বালানি ক্ষয়ের হার কত হলে প্রাথমিক ত্বরণ এত হবে সো এই যে এইখানে বলো তো ইউ আর ভি কি আসলে জ্বালানির বেগ নির্দেশ করতেছে রাইট তো জ্বালানির বেগ তো সব সময় একই ধরতে হবে আমাদের রাইট তাহলে এখানে আসলে এই এই যে সিনারিও এই সিনারিওতে আসলে ইউ ইজ ইকুয়াল টু ভি মানে ভি আর ইউ হচ্ছে সমান হবে বোঝা গেছে ঘটনাটা তাহলে চেঞ্জ হবে কোথায় ভরে ভরের পরিবর্তনের হার হবে এখানে ভরের পরিবর্তন হার হলেই ভরবেগের পরিবর্তনের হার যা হবে সেটা হচ্ছে আমাদের 18000 নিউটন হ্যাঁ জি 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 ভি আর ইউ সমান কেন হবে এটা বুঝিনি সমান কেন হবে সব হিয়ার দেখো নরমালি আমরা যখন একটা বস্তু ভরবেগের পরিবর্তনের যে ব্যাপার স্যাপারগুলো পড়ে আসছি আমাদের বইয়ে সেখানে কি হয়েছে দুইটা স্থির বস্তু নিয়ে আমরা কাজ করছি একটা একটা আঘাত করছে তাদের বেগের মধ্যে কম বেশি হয়েছে রাইট তাদের ভর কি চেঞ্জ হয়েছে হয় নাই মানে সেখানে ইউ আর ভি চেঞ্জ হয়েছে বাট রকেটের ক্ষেত্রে কি হয় রকেটের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার জ্বালানিটা যে বের হচ্ছে একটা নির্দিষ্ট বেগেই সবসময় বের হচ্ছে না নাকি জ্বালানির বেগটা কমতেছে বাড়তেছে জ্বালানির বেগটা কমতেছে বাড়তেছে না জ্বালানির বেগটা সবসময় সেম আছে তার মানে এক সেকেন্ডের মধ্যে ভর জ্বালানির মধ্যে কি হয় বেগের পরিবর্তন হয় না কিন্তু জ্বালানি যে বের হয়ে যাচ্ছে যার ফলে কি জ্বালানির মধ্যে জ্বালানির ভর মানে ভর লস হচ্ছে না মানে ভরের পরিবর্তন হচ্ছে না তো এখন ভরের পরিবর্তন হওয়া আর ভরবেগের পরিবর্তন হওয়া তো একই কথা কথাটা কি বুঝতে পারছি আমরা যেমন এমভি মাইনাস ইমিউ দিয়ে ভরবেগের পরিবর্তন বুঝাইছি সেখানে আসলে কি ঘটছে সেখানে আসলে যেটা ঘটছে বেগের পরিবর্তন হয়েছে এখন ভর অথবা বেগ যে কোনো একটা পরিবর্তন হইলেই তো ভরবেগের পরিবর্তন হইতে বাধ্য তাই না তো এইখানে বেগের পরিবর্তন না এখানে ভরের পরিবর্তন হয়েছে বাট স্টিল নাও ভরের পরিবর্তন হওয়া মানে তো ভরবেগের পরিবর্তন হওয়া যার ফলে আসলে এখানে আমরা আদি বেগ আর শেষ বেগ সেম ধরবো কিন্তু ভর দুইটা সেম থাকবে না আমার কথাটা বুঝতে পারছি আমরা এখন দেখো তাহলে ভরবেগের পরিবর্তনের হারই তো হচ্ছে প্রযুক্ত বল তাহলে আমরা যদি এখন সময়টাকে এক সেকেন্ড ধরে নেই টাইমটা যদি এক সেকেন্ড ধরে নেই তাহলে আমরা বের এইখানে টি ইকুয়াল টু ওয়ান সেকেন্ড ধরে এখানে ভরের কতটুকু পরিবর্তন হয়েছে সেটা যদি বের করি সেটাই আসলে ভরের পরিবর্তনের হার হবে কারণ এক সেকেন্ডের জন্য হিসাব করতেছি কথাটা কি বোঝা গেছে তাহলে টাইমটাকে ধরো এক সেকেন্ড আর উপরে হচ্ছে এখানে এম যেহেতু সেম এমটাকে কমন নাও আর এম সরি এম কমন না মানে এখানে আসলে ভিটাকে ইউটাকে ভিটাকে কমন নাও তোমরা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো বোঝার সুবিধার জন্য ধরে নিতে পারো যে ভরের যে পরিবর্তন আগে ভর ছিল মনে করো এম ওয়ান মনে করো রকেটটা যখন স্টার্ট করছে শুরুতে মনে করো ভর ছিল জ্বালানির ভর ছিল ধরো এম ওয়ান এবং পরে জ্বালানির ভর হচ্ছে এম টু এবং এম ওয়ান ইজ গ্রেটার দেন ডেফিনেটলি এম টু কারণ এম ওয়ান থেকে কিছু খরচ হইতে এম টু হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যদি এটাকে তাহলে এম টু ইন্টু ভি মাইনাস এম ওয়ান ইন্টু ভি এইটা ধরে নেই তাহলে আমাদের ক্যালকুলেটার সমস্যা থাকতেছে না তাহলে ভিটাকে কমন নাও ভিটাকে কমন নিলে থাকতেছে এম টু মাইনাস এম ওয়ান তো এখন ভি হচ্ছে কত 2000 আর ভরের পরিবর্তন আমরা তো আসলে এম টু বা এম ওয়ান ইন্ডিভিজুয়ালি কোনোটা বের করতে যাচ্ছি না আমরা জাস্ট ভরের পরিবর্তনের হার বের করতে যাচ্ছি তাহলে এটার এটার মান ধরলাম আমরা ডেল এম আমরা ডেল এম ধরলেও ক্ষতি হবে না ডেল এম মানে পরিবর্তন বাই হচ্ছে ওয়ান তাহলে হিসাব অনুযায়ী এটা তো হওয়া উচিত আমাদের কত 2000 কেজি কেজি সরি 2000 হ্যাঁ ঠিক আছে 2000 হওয়া উচিত হ্যাঁ 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 তাহলে প্রতি সেকেন্ডে যদি 2000 কেজি ভরের পরিবর্তন হয় তাহলে না 18000 নিউটন ফোর্স হবে না এখানে তো এরকম দাঁড়াও দাঁড়াও আমি মনে হয় কিছু ভুল করতেছি ও আচ্ছা আচ্ছা কি করতেছি কিসের সাথে কি হিসাব করতেছি ভুলভাল হিসাব করতেছি দেখো টি তো হচ্ছে 1 সেকেন্ড আমাদের এখানে আমরা ধরে নিলাম 1 সেকেন্ড হয় আমাদের ফোর্স হবে 18000 তাই না ইকুয়েশন অনুযায়ী এটা সেম হওয়া উচিত তাহলে এখান থেকে আমাদের ডেল এম এর ভ্যালু ভরবেগের পরিবর্তনের হার যেটা সেটা হবে আসলে 18000 বাই সরি 2000 সরি সরি 18000 হ্যাঁ 18000 বাই হচ্ছে 2000 তাহলে কত আসতেছে আমাদের 18000 কে 2000 দিয়ে ভাগ দিলে কত আসে 9 তাহলে 9 কেজি পার সেকেন্ড এটা হওয়া উচিত আমাদের জ্বালানির পরিবর্তনের হার দেখো তো অ্যানসার কত আছে অ্যানসার হচ্ছে 12 কেজি পার সেকেন্ড তাহলে এখানে আবার কি কোনো ভুলভাল করলাম নাকি আমরা এখানে তো ভুলভাল হয় নাই মনে হয় 600 কেজি তো ধরা হয়েছে আমি যে স্টেপগুলো বলতেছি সেগুলো কি বুঝতেছো সবাই কোন স্টেপটা কেন করতেছি এখানে সময় নিয়ে কি কোনো ঝামেলা আছে স্যার এখানে ডেল এম ইকুয়ালস টু 9 কেজি পার সেকেন্ড
এখানে শুধু শুধু 9 কেজি হবে না আরেকটা সূত্র আছে তোমাদের জন্য, এটা ইন্টারমিডিয়েট সূত্র আছে, বাট ওই সূত্রে করলে এটা 9 কেজি মিটার পার সেকেন্ড কেজি পার সেকেন্ডই আসে, অ্যানসারটা 9 কেজি পার সেকেন্ডই হবে, এখানে ভুল আসছে মনে হয়। যখন রকেটের ত্বরণ বের করার ক্ষেত্রে যে সূত্রটা হচ্ছে তোমাদের এ ইজ ইকুয়াল টু 1/m, এটা দ্বারা আমি একটা সবাইকে অ্যাডমিট করে নিই, অ্যাডমিট আচ্ছা 1/m ইনটু হচ্ছে ডেল এম বাই ডেল টি ইনটু হচ্ছে ভি, এইটা হচ্ছে রকেটের ত্বরণ বের করার সূত্র। এখানে বরম কি মোট মোট বল, বরম হচ্ছে রকেটের মোট মোট ভর আর কি, ঠিক আছে 1/m হচ্ছে মোট ভর, আর ডেল এম বাই ডেল টি এই পুরাটা ডেল এম এই যে ডেল এম বাই ডেল টি এই পুরাটাই হচ্ছে আসলে জ্বালানির নির্গত জ্বালানির হার, ঠিক আছে জ্বালানি নির্গমনের হার, হ্যাঁ এটা হচ্ছে সূত্র, এটা তোমাদের অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, এটা হচ্ছে হাই লেভেলের সূত্র মানে একটু ইন্টারমিডিয়েট সূত্র, বাট এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করলে এটা আমাদের 9 কেজি মিটার পার সেকেন্ড 9 কেজি পার সেকেন্ডে আসবে, ঠিক আছে তাহলে বুঝতেই পারতেছি আমাদের যে উত্তরটা আছে উত্তরটাতেই ঝামেলা আছে, কিন্তু একটু অবাক হইলাম এই বইয়ে তো সাধারণত ভুল থাকে না। যাই হোক বুঝতে পারছি অঙ্কটা কনসেপ্টগুলো বুঝতে পারছি সবাই, আমি কি কি এখানে কনসেপ্টগুলো খাটাইলাম, কারো কি কোনো মনে হচ্ছে যে কোনো জায়গায় বুঝতেছি না, জাস্ট দেখে যাচ্ছি এনি ওয়ান, মাফি নির্ণয় শিফা ফাতেমা মমতা কি স্মৃতি, কারো কি জায়গায় কনফিউশন হচ্ছে এনি ওয়ান? আচ্ছা সো এই গেল আমাদের কত নাম্বার, তোমরা একটু উত্তরটা ঠিক করে নাও তাহলে 9 কেজি পার সেকেন্ড হবে। তারপরে হচ্ছে 30 নাম্বারে, 30 নাম্বারটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা তোমাদের পারা উচিত, একটি রকেটে এত কেজি হারে জ্বালানি দহন করে, মানে প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তনের হারটা আমরা পেয়ে গেছো, দহনের ফলে যে উৎপন্ন গ্যাস এত বেগে নির্গত হয় সেটাও পেয়ে গেছো, রকেটের প্রাথমিক বল এত হলে 10 সেকেন্ড পরে রকেটটা ত্বরণ কত হবে, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখাই তোমাদের, জিনিস শিখাই একটু খেয়াল রাখবা, এটা হয়তো আলোচনা করা হয় না সবসময়, আমরা যে এই অঙ্কটা করলাম মাত্র যে অঙ্কটা করলাম এখানে দেখো কথাটা বলা আছে এরকম, রকেটের প্রাথমিক ত্বরণ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, প্রাথমিক ত্বরণ, কেন প্রাথমিক ত্বরণ বলছে এটা বলতে পারবা, চিন্তা করতে চিন্তা করতে মাথায় আছে কারো, বলতে পারবা প্রাথমিক ত্বরণ কেন বলা হইলো? হ্যাঁ হ্যালো কি বললা বুঝিনি, আচ্ছা তোমাদের একটু দেখাই ছবি কই গেল, আচ্ছা এই যে রকেট, রকেটের এরকম ছবি তোমরা দেখে থাকবা এবং যদি কখনো টিভিতে বা এখানে ভিজুয়াল গ্রাফিক্সের মাধ্যমে দেখো তাহলে দেখবা যে একটা রকেট যখন প্রথমে আকাশে উড়ে তার আস্তে আস্তে বিভিন্ন অংশ খুলে খুলে পড়তে থাকে পার্ট বাই পার্ট, যেমন এই যে রকেটগুলোর এই যে দুই পাশে দুইটা অংশ আছে এই দুইটা ছোট ছোট অংশকে বলা হয় রকেট বুস্টার, এটার কাজ হচ্ছে প্রথম দিকে অপ্রচন্ড পরিমাণে থ্রাস তৈরি করা, বাট পরে যখন এটা শেষ হয়ে যায় এটাকে রকেট থেকে খুলে পড়ে যায়, কেন এরকম সিস্টেম বলতে পারবা, এনি আইডিয়া এরকম সিস্টেমটা কেন রকেটের পার্টগুলো খুলে খুলে ফেলে দেওয়া হয় কেন? দেখো বিষয়টা হচ্ছে যে রকেট যখন উপরের দিকে উঠে থাকে তখন কি তার জ্বালানি জ্বালানি মানে খরচ হয়ে যায়, মানে জ্বালানি কমে যায় না, তো জ্বালানি যদি কমে যায় রকেটের কি হালকা হয় না ভারী হয়, রকেট তো ভারী হালকা হয়ে যায় তাই না, তো রকেট শুরু থেকে শেষ পর্যন্ত তার যে জ্বালানি নির্গমনের হার সেটা তো একই তাই না, তার মানে রকেটের পেছনের দিক থেকে যে থ্রাস্ট তৈরি করে সেটা আসলে কি সবসময় একই থাকে না, সবসময় একই থাকে, বাট সময়ের সাথে রকেট হালকা হয়ে যায় না জ্বালানি খরচ হচ্ছে, তাহলে চিন্তা করো শুরুতে রকেট যে থ্রাস্ট দিয়ে একটা রকেটের উপর যেই ত্বরণ তৈরি করা যাইতো কিছুক্ষণ পরে গিয়ে রকেট হালকা হয়ে যাওয়াতে ওই একই পরিমাণ ফোর্স দিয়ে রকেট কি ওই একই পরিমাণ ত্বরণ ঘটাবে নাকি আরো বেশি ত্বরণ ঘটাবে? আরো বেশি ত্বরণ ঘটাবে, তার মানে ব্যাপারটা হচ্ছে রকেটের যে বেগটা সেটা আসলে সুষম ত্বরণ না,
তার ত্বরণের মানটাও সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এই জন্য এখানে বলা হয়েছে প্রাথমিক ত্বরণ 30 মিটার পার সেকেন্ড। তো এখানে 2000 কেজি 2000 কিলোমিটার পার বেগে জ্বালানি ছুড়ে 9 কেজি পার সেকেন্ডে জ্বালানি ছুড়ে 2000 কিলোমিটার বেগে ছুড়ে প্রথম দিকে সে যে বল তৈরি করবে পরেও সে একই পরিমাণে বিপরীতমুখী বল তৈরি করবে, বাট ওই একই বলে তো রকেটের ত্বরণ কিন্তু 30 মিটার পার সেকেন্ড থাকবে না। রকেট হালকা হয়ে যাওয়ার কারণে সময় বাড়ার যাওয়ার সাথে সাথে রকেটের ত্বরণের মানটাও আসলে আস্তে আস্তে বাড়তে থাকবে। কথাটা বুঝতে পারছি সবাই? দেখো এখানে কারো কোনো কনফিউশন থাকলে কিন্তু চলবে না। কারো কোনো কনফিউশন আছে এই জায়গাটায়? স্যার আমাদের গাড়ি চালাই ওইখানে একই অবস্থা। ওইখানে ওইখানে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। তুমি যখন গাড়ি চালাও তুমি সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে বড় জোর 1 ছটাক 10 15 বা 20 গ্রাম জ্বালানি খরচ করো, ঠিক আছে? আর রকেট প্রতি সেকেন্ডে প্রায় 1000 খানেক টন জ্বালানি খরচ করে। কথাটা বুঝতে পারছো? যে ওইখানে ভরের পরিবর্তনটা অনেক বেশি, তো ওইটা ইম্প্যাক্টফুল। বাট আমরা যখন গাড়ি চালাই আমরা ওই পরিমাণে জ্বালানি খরচ করি না প্রতি মুহূর্তে যে আমাদের গাড়ি একেবারে ভারী গাড়ি থেকে একবারে মুরিট্টিন হয়ে যাবে। একটা গাড়ির ওজন কত? গাড়ির ওজন অলমোস্ট হচ্ছে 1 টন। একটা সাধারণ গাড়ির ওজনই 1.5-2 টন হয়, তাই না? আর সেখানে তেল থাকে কত? 10-15-20 লিটার। তুমি যদি সম্পূর্ণ জ্বালানিও খরচ করে ফেলো তাহলে সেটা পুরো গাড়ির যে মোট ভর সেটা থেকে খুবই সামান্য। কথাটা বুঝতে পারছো? বাট রকেটের ক্ষেত্রে কিন্তু উল্টা। এই যে তোমরা রকেট দেখতেছো, বলো তো এই রকেটের মূল পার্ট কোনটা? এই যে তিনটা রকেট দেখতেছো মূল পার্ট কোনটা বলতে পারবা? যেমন এই যে এইটার কথাই বলো, এটার মূল পার্ট কোনটা বলতে পারবা? কোথায় আসলে সবকিছু আছে? যাত্রী, প্রয়োজনীয় যন্ত্রপাতি, স্যাটেলাইট কোথায় আছে? এই যে উপরে মোটা অংশটা আছে না, এইটার মধ্যে শুধুমাত্র, ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র এই ডগাটাই থাকে, বাকি পুরাটাই জ্বালানি। এখানে হাজার হাজার টন, বিলিয়ন টন জ্বালানি থাকে। সো রকেটটা যখন উপরের দিকে উঠে বিপুল পরিমাণ জ্বালানি এট এ সেম টাইম এক মুহূর্তের মধ্যে খরচ করে ফেলতে হয়, এবং যার ফলে সমগ্র জ্বালানি যদি বাদ দাও পুরো জ্বালানির ওজন সম্পূর্ণ রকেটের ওজনের প্রায় 70-80% দখল করে রাখে। তো ওই জ্বালানি শেষ হয়ে গেলে রকেটের ভর আর তেমন কিছুই থাকে না। তো যার কারণে এখানে আসলে সময়ের সাথে সাথে জ্বালানি খরচ হয়ে যাওয়া এবং তার ফলে রকেটটা অনেক বেশি পরিমাণে হালকা হয়ে যায় এবং সেটা ম্যাটার করে। বুঝতে পারছো? আসার সময় তাহলে কিভাবে আসে রকেট? আসার সময় তো রকেট দিয়ে আসে না, বোকা। আসার সময় কি রকেট দিয়ে আসে নাকি? তোমার কাছে কি মনে হয় রকেটটা আসার সময় মাটিতে এসে আঘাত করে? রকেটে আসে যাত্রীরা? তারা রকেটে আসে না, তারা ক্যাপসুলে করে আসে। রকেটটা মহাশূন্যে রয়ে যায়, ওটা এখানে ডিসপোজ করে দেওয়া হয়। আচ্ছা যাই হোক, অনেক বেশি অন্য রকেট বেশি আলোচনা হয়ে গেল। তো এখন 30 নম্বরটা কিন্তু এই কাহিনী আছে। খেয়াল করো 10 সেকেন্ড পরে জ্বালানি ত্বরণ বের করতে বলছে, তার মানে রকেটটা যে হালে জ্বালানি খরচ করতেছে 300 কেজি পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 300 কেজি জ্বালানি শেষ খরচ করে ফেলায়, তাহলে 10 সেকেন্ডে কত খরচ করবে? 3000 কেজি। তাহলে 3000 কেজি ভর বাদ দিয়ে হিসাব করতে হবে। বুঝতে পারছি? রকেটের প্রাথমিক ভর কত? 5000 কেজি। তাহলে সেখান থেকে 3000 কেজি বাদ দিলে কত থাকে? 2000 কেজি। তাহলে 2000 কেজি ধরে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি মনে হয় না? সবাই বুঝছো? রকেটের ভর হবে 2000 কেজি 10 সেকেন্ড পরে। তো এখন এখান থেকে আমাদের বলের মানটা বের করতে হবে। জ্বালানি খরচের হার কত? এটা তাহলে উৎপন্ন গ্যাস 5000 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। আচ্ছা তাহলে ফোর্সে বের করতে হবে। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? এমভি মাইনাস এমভি, মানে এম ওয়ান টু ধরতে হবে, এম টু ভি মাইনাস এম ওয়ান ভি বাই হচ্ছে টি, সময় 1 সেকেন্ডই ধরবা। তাহলে এখান থেকে হচ্ছে 300। তাহলে এখানে হ্যাঁ ওই সূত্র দিয়ে করলে হয় স্যার? আপনার স্যার আর কোনটা কোনটা? এই যে এটা দিয়ে স্যার 1/n ইনটু d ln বাই n 12 আসবে কারণ আমি তো করে দেখলাম 9ই তো আসে। m কত স্যার? পরপরটা? হ্যাঁ 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 পরপরটা স্যার। এই যে এটা না 30 নম্বরটা? হ্যাঁ 30 নম্বরটা স্যার। 30 নম্বরটা? আচ্ছা 30 নম্বরটা মিলে নাকি? আচ্ছা 29 নম্বরই তো আমি এটাই করলাম, আমার তো 9 আসলো এই সূত্র দিয়ে বসায়। এর ভ্যালু কত? 30 ধরছো না? আর এম কত ধরছো? ক্যাপিটাল এম 600। ও না স্যার। হ্যাঁ 9ই তো আসবে। আচ্ছা যাই হোক,
তাহলে এখন 30 করতে পারবো আমরা 30 করতে পারবো সবাই হ্যাঁ এটাও এটা তো অ্যানসার ঠিকই মিলতেছে 31 নাম্বারটা কি বুঝতে পারতেছো কি করতে হবে আমি কি দেখাই দিব আরেকটু ধরো এই হচ্ছে আমাদের রকেটটা ঠিক আছে রকেটটার ভর দেওয়া আছে 4000 কেজি 4000 কেজি এখন একটু চিন্তা করো আমরা যদি রকেটটাকে জাস্ট ওয়েটলেস করতে চাই তাহলে এটার ওজনের সমপরিমাণ থ্রাস্ট পিছনের দিকে ক্রিয়েট করতে হবে তাহলে এটার ওজন হচ্ছে 4000 × 9.8 যা আসে এই পরিমাণ থ্রাস্ট আমরা যদি উপরের দিকে জেনারেট করতে পারি তাহলে রকেটটাকে জাস্ট উপরে তোলা যাবে মানে ত্বরণ হবে না জাস্ট এটা এটা ওয়েটলেস হবে কথাটা কি বুঝতে পারছো আমাদের এই পরিমাণ ফোর্স জেনারেট করতে হবে কি কি দিয়ে সেই জ্বালানি দিয়ে যে জ্বালানিটা কিনা তোমার নির্গত হয় প্রতি সেকেন্ডে তোমার ফোর্স 400 মিটার পার সেকেন্ড বেগে 400 মিটার পার সেকেন্ড বেগে এখন এত মিটার পার সেকেন্ড বেগে জ্বালানি যদি নির্গত হয় তাহলে কি কি পরিমাণ ভর যদি সে প্রতি সেকেন্ডে কত পরিমাণ জ্বালানি প্রতি সেকেন্ডে লস করলে উপরের দিকে এই পরিমাণ থ্রাস্ট জেনারেট করা যাবে সেটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে এখন ধরো প্রতি এটা যেহেতু 400 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে আছে তাহলে আমরা যদি ধরি প্রতি সেকেন্ডে এম পরিমাণ এম ভরের জ্বালানি খরচ করলে উপরের দিকে এই পরিমাণ থ্রাস্ট জেনারেট করা সম্ভব তাহলে ভর বেগের পরিবর্তনের হার হ্যাঁ এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি এর জায়গায় এখানে তো ভি আর ইউ সেম থাকবে তাই না তার মানে এখানে হচ্ছে ডেল এম আমরা যদি ভর বেগের পরিবর্তন বেগের ভরের পরিবর্তন ডেল এম ধরি তাহলে ডেল এম ইনটু ভি ভি বাই হচ্ছে কত আমাদের টি টি হচ্ছে টি তো আমরা 1 সেকেন্ডই ধরবো ইন দ্যাট কেসে এই পরিমাণটা হবে আমাদের এই যে 4000 × 9.8 এটার সমান হইতে হবে লাইনটার মানে বুঝতে পারলো সবাই টি এর ভ্যালু যেহেতু এখানে আমাদের 1 হবে তাহলে এটা আরে কি হলো এটা টি এর ভ্যালু যেহেতু 1 ধরবো তাহলে এখানে চিন্তা করার দরকার নাই তাহলে সরাসরি আমরা এখান থেকে বলতে পারি ডেল এম ইনটু হচ্ছে বেগ জ্বালানির বেগ কত 400 = হচ্ছে 4000 × 9.8 এখান থেকে ডেল এম এর মান বের করো দেখো ডেল এম এর মান এখান থেকে আসা উচিত 98 কেজি পার সেকেন্ড এটাই হবে অ্যানসার তো স্টেপগুলো কি সবাই বুঝলাম কিভাবে কি হইলো এখানে স্যার আমার একটা প্রশ্ন হ্যাঁ বলো স্যার আমরা যে স্যার মাটি সমান পরিমাণ বললি তো মাটি তো সমান পরিমাণ বললি আমাকে তো স্যার আমরা উপরে কেন যাই না প্রয়োজন এই জন্যই আমরা যখন লাফ দেই আমরা নিচের দিকে হাঁটুটা ভাঁজ করে এক্সট্রা ধাক্কা দেই তখন আমরা আমাদের ওজন প্লাস সঙ্গে আরো এক্সট্রা ধাক্কা দেওয়ার কারণে আমাদের ওজনের চেয়ে বেশি এক্সট্রা প্রতিক্রিয়া পেয়ে যাই যার কারণে উপরে উঠতে পারি বুঝছো বুঝা গেছে কি হলো রেসপন্স নাই কেন আচ্ছা তারপরে ব্যাংকগুলো পাওয়া উচিত সবাই কি একটু দেখবা পারবো পারবে কি না কারো কোনো সমস্যা হবে একটু বলো থাকলে বলো না থাকলেও বলো সমস্যা না থাকলেও বলো আচ্ছা নির্ণয় শিফা স্মৃতি মাফি বাকিতে প্রবলেম নাই আচ্ছা রবি জয়েন করে নাই না রবি পরে আর সেকেন্ড লিঙ্কে জয়েন করে নাই আচ্ছা আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো পড়াশোনার প্রতি কি এটা কমে গেছে না আর পড়তে মন চায় না নাকি অ্যাসাইনমেন্টের ঠেলায় শেষ হয়ে যাচ্ছে নাকি অ্যাসাইনমেন্ট তোমার তো বেশি না এই রাত জেগে অ্যাসাইনমেন্ট করতে হবে গুড টেনশন আছে করো করো রাত জেগে অ্যাসাইনমেন্ট করো তোমার অ্যাসাইনমেন্ট করতে হবে আমারও আমি মনে হয় আজকে সারা দিনে এক ফোঁটাও রেস্ট নিতে পারিনি তোমাদের তোমরা অ্যাসাইনমেন্ট করতে করতে পাগল হয়ে যাচ্ছ আর আমরা অ্যাসাইনমেন্ট ক্লাস নিতে নিতে অ্যাসাইনমেন্ট কেমনে করতে হবে এটা সেটা 14000 অ্যাসাইনমেন্ট টাইপ অফ অ্যাসাইনমেন্ট সবকিছু ম্যানেজ করতে করতে আমাদের দিনরাত এক হয়ে যাচ্ছে তোমরা তো একটা নির্দিষ্টের মধ্যে আছো বাট যারা টিচার আছে তাদের অবস্থা বেশি খারাপ এই অ্যাসাইনমেন্টের চক্করে পড়ে চিন্তা করো সবগুলা ক্লাসের কতগুলো অ্যাসাইনমেন্ট কত ধরনের হ্যাঁ কমপ্লিটলি ইউজলেস ডেফিনেটলি এটা সরকারকে কে বুঝাবে
তাহলে অনেক অর্থ হচ্ছে তোমার অনেক বড় বিষয় এটা কি বললে আচ্ছা তাহলে বলো দেখি 35 নম্বর বন্ধু কি কমপ্লিট পাবো আগামী ক্লাসে করতে পারবে সবাই সবাই কি জমা দিতে পারবে আগামী ক্লাসের আগে নাকি একটু করে করে জমা দিও আচ্ছা আরেকটা জিনিস বলি তোমরা যে অঙ্কগুলো এখন করতেছো এটা কিন্তু কিছুটা তোমাদের আউট অফ ট্র্যাক ম্যাথ মানে তোমাদের এসএসসি যে ট্র্যাক আছে তার থেকে কিছুটা বাইরে বাট এই আলোচনাগুলো করাতে তোমাদের যে কি পরিমাণ ব্রেইনস্টর্মিং হবে ব্রেইন যাতে একটু মানে জিনিসগুলো থিংকিং ক্যাপাবিলিটি যাতে ভালো হয় সেগুলাই কিন্তু রকেটের এই টাইপের অঙ্কগুলো দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু রকেট রিলেটেড তেমন বেশি একটা অঙ্ক আসে না খুব সামান্য আসে যদিও ঠিক আছে আমরা আমি নেক্সট দিন তোমাদের যে অঙ্কগুলো দিব সেগুলো হচ্ছে কিছুটা আরেকটু অন দা ট্র্যাকের ম্যাথ হবে তোমাদের এসএসসি ফোকাস ঠিক আছে ওই যে সংঘর্ষের অঙ্কগুলো পশ্চাদের অঙ্কগুলো এরকম আরো কিছু অঙ্ক আছে বাট এগুলো করাতে তোমাদের অনেক উপকার হবে হচ্ছে আর কি যে ব্রেইনস্টর্মিং হচ্ছে যেটা সবচেয়ে বেশি দরকার তাহলে আর কি কারো কোনো প্রশ্ন আছে আজকে কারো কোনো প্রশ্ন আছে হ্যাঁ বলো স্যার এই যে আজকে একটু প্রবলেম হয়েছিল নেট প্রবলেম স্যার একটা যে লিংক দিছিলেন প্লেলিস্ট যেটা ওটা না এক্সিস্ট করতেছে না ওইটা তো আগে ওটা তো আপডেট করা হয়েছে নতুনটা স্যার আপডেট করা হয়েছে আচ্ছা আচ্ছা যদি কাজ না করে আমি আবার লিংক দিয়ে দিচ্ছি ক্লাস শেষে ঠিক আছে আমি এখনই দিয়ে দিচ্ছি ওকে তাহলে আর যদি কারো কোনো প্রবলেম না থাকে আজকের মতো আল্লাহ হাফেজ গুড নাইট সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম